একসময়ের সাড়া জাগানো ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপে নেই। তবে কেন এমনটা ঘটলো? দুনিয়াব্যাপী ফ্রাঞ্চাইজি ক্রিকেটে যাদের জয়গান, সেখানে কেন জাতীয় দলের হয়ে এতটা বিবর্ণ ওয়েস্ট ইন্ডিজ দল? একটি টেক্সট রিপোর্ট। Cricket World Cup, the West Indies team will not be a part of the event later this year in India. এক সময় শক্তিশালী ক্রিকেট ঐতিহ্য ছিল ক্যারিবীয়দের, তাতে ভর করে 1975 ও 1979 সালে আয়োজিত প্রথম দুটি বিশ্বকাপ ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ। 80 ও 90-এর দশকেও সবাই সমীহ করত কয়েকটি ক্যারিবিয়ান রাষ্ট্র নিয়ে গঠিত দলটিকে। বলা হতো ক্যারিবীয় রক্তে মিশে আছে রেগে সঙ্গীত আর ক্রিকেট, কিন্তু এর সবই এখন ধূসর অতীত। একসময় ক্রিকেট বিশ্বে সমীহ জাগানো দলটি এবার ওয়ানডে বিশ্বকাপেই উঠতে ব্যর্থ হয়েছে। এ যেন স্বর্গ থেকে পতন। ক্লাইভ লয়েড থেকে শুরু করে ব্রায়ন লারা, হাল আমলের ক্রিস গেইল, আন্দ্রে রাসেলরা যে দলটির হয়ে বিশ্ব কাঁপিয়েছিলেন, সে দলটি এখন ধুঁকছে প্রতিভার অভাবে। ক্রিকেট সংশ্লিষ্টরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এমন তলিয়ে যাওয়াকে দেখছেন নানাভাবে। তারা বলছেন, কোনো একটি নির্দিষ্ট কারণে নয়, বরং অনেক কারণে দলটি নিজেদের পতন ডেকে এনেছে, একই সঙ্গে বিলীন দ্বীপপুঞ্জের ক্রিকেট সংস্কৃতি। সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজ শোচনীয়ভাবে বিদায় নেয়। তখন এর কারণ খুঁজতে একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছিল। এর প্রতিবেদনে প্রকাশ হয় দলটির ধুঁকতে থাকার নেপথ্যের অনেক খুঁটিনাটি, যার একটি কারণ হচ্ছে দীর্ঘ সময় ধরে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্ব। কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে ফ্রিল্যান্স ক্রিকেটার হয়ে যাওয়া ক্যারিবীয় ক্রিকেটারদের এখন জাতীয় দলে খেলার বাধ্যবাধকতা নেই, ফলে জাতীয় দলে খেলা বাদ দিয়ে ফ্রাঞ্চাইজ লিগেই খেলতে বেশি আগ্রহী তারা। সর্বশেষ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রস্তুতিতে ঘাটতি ছিল বলে মনে করে রিভিউ কমিটি। দলটি অস্ট্রেলিয়া বিশ্বকাপে যায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার পর। ব্যর্থতার আরেক কারণ হিসেবে তারা মনে করেন ক্যারিবীয় তরুণ ক্রিকেটারদের স্কিল বাড়াতে টেস্ট ক্রিকেট খেলার বিকল্প নেই। র্যাঙ্কিংয়ের ওপরের দিকে থাকা দলগুলোর বিপক্ষে খেলে স্কিল উন্নত করার সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার ইয়ান বিশপ মনে করেন, বহু ব্যবসা, বহুনামী ব্র্যান্ড যেমন সময়ের সঙ্গে নিজেদের বদলাতে না পেরে হারিয়ে গেছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলেরও এখন হয়েছে সে দশা। তার মতে এই পতনটা একদিনে হয়নি, অনেকদিন ধরেই ক্যারিবীয় ক্রিকেট ধুঁকছে। দুবার টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি দলের অবস্থা ভালো না। এছাড়া আরও কিছু কারণ অগ্রাহ্যের সুযোগ নেই। ক্যারিবীয় তরুণদের আইকন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল আসর NBA এর তারকারা। অধিকাংশ ক্যারিবীয় তরুণের শারীরিক গড়নও বাস্কেটবল সফল হওয়ার উপযোগী। সবচেয়ে বড় কথা, NBA হচ্ছে এক কথায় অর্থের খনি, তাই ওয়েস্ট ইন্ডিজের নতুন প্রজন্মের কাছে খেলা হিসেবে ক্রিকেট আর টানছে না। গতির দৌড়ে বিশ্ব মাতানো জ্যামাইকান তারকা উসাইন বোল্ট আবার অনেকের হিরো। ক্রিকেটের চেয়ে অ্যাথলেটিক্সের আবেদন অনেক তরুণদের কাছে বেশি, এমন বহুমাত্রিক কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পরন্ত বেলায়। বিশ্ব অর্থনৈতিক বাস্তবতায় ক্যারিবীয় সংস্কৃতি মানে সাগর পারে ব্যাট বলে স্রোতধারা নয়, এর পুনরুত্থান সহজ নয়। একদিন নক্ষত্র মরে যায় সে সত্য সুস্পষ্ট এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।